বরিশালকে সমৃদ্ধ করতে। আমি ইতোমধ্যেই প্রজেক্ট নিয়েছি বরিশালে একটি নয়ন অভিরাম, প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের সমাহার থাকবে এমন একটি চিড়িয়াখানার প্রজেক্ট আমরা গ্রহণ করেছি। বরিশালে আমরা দুর্গাসাগরের ওখানে আমার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর থেকে ইতিমধ্যে কিছু পশু পাখি দিয়েছি, আমি আরও দেবো। না, ইলিশ পাতে উঠছে না একেবার ঠিক না। আগে মানে একটা সময় গড় আয় কত ছিল, আজকে কত? আপনি একটা রিক্সাওয়ালাকে 10 টাকা দিতে গেলে সে দেখবেন আপনারই বলবে আর রাখেননি এটি কিসের টাকা। আপনি একটা ভিক্ষুককে খুচরা নোট দিতে গেলে আপনার দিক ফিরেই তাকাবে না। মানুষের আয়ের সামর্থ্য বাড়ছে, লাইফের স্ট্যান্ডার্ড বাড়ছে, ইলিশ মাছের দাম একইভাবে বাড়ছে। আমরা কিন্তু গত বছর এই যে ভয়াবহ করোনায় ঢাকায় 500 টাকায় গরুর মাংস আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র মধ্যে দিয়ে বিক্রয় করেছি সরকারিভাবে, কিন্তু দেখা গেল কসাইরা গিয়ে আমার গাড়ি ভাঙতেছে, বলছে এত সস্তায় বেসলে তো আমাদের লাভ হইতেছে না। এখন ব্যবসায়ী সম্প্রদায়দের নিয়ন্ত্রণ করা, ব্যবস্থাপনা করা, এইটা কিন্তু আলাদা অথরিটি আছে। ইলিশ মাছের দাম কোনোভাবেই অস্বাভাবিক হওয়ার কারণ নাই, কারণ আমি তো আমি একবার সিনসিয়ারলি বলছি আমার মন্ত্রণালয় থেকে কিন্তু আমি লিখিতভাবে মতামত দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয়ে যে আমরা ইলিশ রপ্তানির পক্ষে না, কারণ আমি চাই আমার গ্রামের প্রতিটি মানুষ যেন ইলিশের সুস্বাদু টেস্ট নিতে পারে। এখন আসলে বিষয়টা সবটা তো এককভাবে আমার নিয়ন্ত্রণে না, তবে আমি তথ্য দিচ্ছি ইলিশের উৎপাদন শুধু কাগজ কলমে না, ইলিশের উৎপাদন বেড়েছে, ইলিশের সাইজ বেড়েছে, ইলিশের টেস্ট বেড়েছে। এখন সারা বাংলাদেশের সবখানে কিন্তু একই অবস্থা না, কোনো কোনো জোন আছে সেখানে ইলিশ কোনো দিন বাড়বে না, এরকম ইলিশেরও কিন্তু একটা এরিয়া আছে। আবার দেখবেন সমুদ্রের একেবারে উপকূলবর্তী জায়গার যে মাছ ওরা কিন্তু গভীর সমুদ্রে গেলে বেড়ে উঠতে পারবে না, গভীর সমুদ্রের মাছও পাড়ে আসলে কিন্তু বাড়তে পারবে না। এক এক প্রজাতির মাছের এক এক জাতীয় জায়গা থাকে, ইলিশ যেখানে দাঁড়ায় ওখানে কিন্তু খরস্রোতা পানি থাকতে হবে। এখন কোনো জায়গা যদি থিতিয়ে পড়া পানি থাকে ওখানে কিন্তু ইলিশ কখনো বাড়বে না। নানা রকমভাবে আমরা নদীর ড্রেজিং, বালু উত্তোলন, আবার কিছু কিছু পয়জনাস কেমিক্যাল নদীতে ফেলা, বিভিন্ন কারণে কিন্তু আমাদের অঞ্চলে ইলিশ কাঙ্ক্ষিত জায়গায় আসছে না। এটাকে আমরা কিভাবে সমাধান করা যায় সে পরিকল্পনা রেখেছি। স্বাদু মাছ ছিল, টেস্টি মাছ ছিল। এখন আমাদের ময়মনসিংহে মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণার ভিতর থেকে সেটাকে ফিরিয়ে আনছে, ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মজা পানির উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বদ্ধ পানির মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, সব কিছু মিলে এখন কিন্তু মাছের আকাল এই কথাটার কোথাও শুনতে হচ্ছে না। মাছ এখন পর্যাপ্ত পাচ্ছেন, পাবদা, গুলশা, টেংরা, রুই মাছ থেকে শুরু করে আপনি ছোট ছোট মাছের কথা বলেন, চাঁদা মাছ বলেন, ভেলি মাছ, নন্দী মাছ, বিভিন্ন প্রকৃতির সব মাছ কিন্তু এখন হাতের মুঠোয়। কাজে আমাদের এই প্রযুক্তিকে ছড়িয়ে দিতে হবে, তাতে লাভ হবে। আপনি যদি মাছ, মাংস, দুধ, ডিম এর যোগানটা ঠিকমতো দিতে পারেন, নিজে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরে পুষ্টি আসলো, পুষ্টি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনি স্বাবলম্বী হবেন। ভালো খাবারের কারণে কিন্তু এখন আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, মাতৃ মৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, রোগ ব্যাধি কমে যাচ্ছে। কিছুদিন ছিল কিন্তু এত রোগ, প্রতি মানুষ বলতো আমি অসুস্থ, আমি এই পারতেছি না। এখন পুষ্টিকর খাবার খাওয়ার কারণে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে, আর করোনার থেকে বাঁচতে হলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়াতে হবে। করোনার কিন্তু আলাদা কোনো ট্যাবলেট ইঞ্জেকশন নাই, আমরা যে কোভিড ইঞ্জেকশনটা নিচ্ছি, ভ্যাকসিনটা, ওটাও কিন্তু আমার ভিতরে পুষ্টি বাড়াচ্ছে যাতে রোগ এসে আমাকে কাহিল করে দিতে না পারে, সেটা কিন্তু ওই টিকাটা। এখন আমি যদি অন্যান্য যে বিষয়গুলো আমি বললাম এগুলো খেয়ে যদি পুষ্টি বাড়াতে পারেন তাহলে আপনার ভ্যাকসিন না নিলেও কিন্তু রোগ এসে আপনাকে দুর্বল করতে পারবে না। আর আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করছেন প্রজেক্টের তাদের রেভিনিউতে পাঠানো যায় কি না সে বিষয়টা দেখব। আমাদের এই প্রজেক্টগুলোকে কীভাবে ডেভেলপ করা যায় সে পরিকল্পনা রয়েছে। বরিশাল অঞ্চলে গবেষণা ইনস্টিটিউট সহ ট্রেনিং ইনস্টিটিউটকে ইফেক্টিভভাবে কাজ করা কীভাবে যায় সে বিষয়গুলো আমাদের ডেপুটি ডাইরেক্টর, ডাইরেক্টর এবং অন্যান্য কর্মকর্তারা আছেন, আমাদের প্রজেক্টের ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর আছেন, মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তা আছেন, আপনাদের মতামতের ভিত্তিতে সেটা চেষ্টা করব। আমি এই বরিশাল অঞ্চলের মানুষ, আমি চাই বরিশালকে সমৃদ্ধ করতে। আমি ইতোমধ্যেই প্রজেক্ট নিয়েছি বরিশালে একটি নয়ন অভিরাম, প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের সমাহার থাকবে এমন একটি চিড়িয়াখানার প্রজেক্ট আমরা গ্রহণ করেছি। বরিশালে আমরা দুর্গাসাগরের ওখানে আমার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর থেকে ইতিমধ্যে কিছু পশু পাখি দিয়েছি, আমি আরও দেবো। অর্থাৎ
বরিশাল একসময় সারা বাংলাদেশকে নেতৃত্ব দিত, সেই বরিশাল অবহেলিত রয়েছে, এই বরিশালকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার ক্ষেত্রে চমৎকার কথা বলছেন, যেখানে কাজ করতে এসে তার অভিজ্ঞতা, কাজের সুযোগটা। আমাদের সম্মানিত জেলা প্রশাসক একটা টিম ওয়ার্কের কথা বলছেন, এই টিম ওয়ার্কটা অনেক বেশি দরকার। বরিশালে টিম ওয়ার্ক নিয়ে যদি আমাদের কর্মকর্তারা কাজ করতে পারে, তাহলে কিন্তু বরিশালের সমৃদ্ধির জন্য যা কিছু দরকার সেটা তারা করতে পারবে। আমরা সেই জায়গায় তাদেরকে সহায়তা করা দরকার। আর আমি এই অঞ্চলের একজন মানুষ হিসাবে, আমার তো মন্ত্রী এমপির চেয়ে বড়, আমি বরিশালের মানুষ, সেই জায়গাটা আমি ধারণ করি। আপনাদের প্রশাসনিক কাঠামোতে যখন যেখানে যে সুযোগটা দরকার, সেই সুযোগটা আমার তরফ থেকে থাকবে। আজকে আপনারা সবাই উপস্থিত হওয়ার কারণে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।